আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি ই কমার্স কি সুবিধা অসুবিধা ই কমার্সের এই ক্লাসে আমরা আইসিটির বিষয়ের আজকে ই কমার্সের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ সানাউল্লাহ প্রভাষক গণে সরকারি হরগঙ্গা কলেজ প্রথমে আমরা জেনে নিই ই কমার্স কি ইলেকট্রনিক কমার্সকে সাধারণ অর্থে ই কমার্স বলা হয় ইন্টারনেট বা অন্য কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকেই ই কমার্স বলে আমি আবারও সংজ্ঞাটা একটু ক্লিয়ার করছি ইলেকট্রনিক কমার্স কে সাধারণ অর্থ ই কমার্স বলা হয় ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের কাজকে ইকমার্স বলা বিভিন্ন ধরনের ইকমার্স রয়েছে সাধারণত কমার্স চার ধরনের হয় নাম্বার ওয়ান আমরা বলতে পারি এক নাম্বার হচ্ছে বিজনেস টু কনজিউমার বি টু সি বিজনেস টু কনজিউমার এরকম একটি ই-কমার্স হলো যখন তুমি বা তোমরা কোনো একটি পণ্য কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করে থাকো অনলাইন অর্ডারের মাধ্যমে সেটা হলো বিজনেস টু কনজিউমার দুই নম্বর ই কমার্স হল বিজনেস বিজনেস টু বিজনেস যেমন কোনো প্রতিষ্ঠান তাদের সফটওয়্যার অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার করলো অনলাইনের মাধ্যমে সেটা হলো আমাদের বিজনেস টু বিজনেস ই-কমার্স তিন নাম্বার ই-কমার্স হয় বিজনেস টু কনজিউমার বি টু এটা তো আলোচনা হয়েছে কনজিউমার টু কনজিউমার কনজিউমার টু কনজিউমার আজকাল আমরা অনেকেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমাদের বিভিন্ন পুরাতন জিনিসপত্র আর অন্যের কাছে বিক্রয় করে থাকি এটা হলো কনজিউমার টু কনজিউমার চার নাম্বার চার নাম্বার ই কমার্স হল কনজিউমার টু বিজনেস কনজিউমার টু বিজনেস কনজিউমার টু বিজনেস হলো যেমন কোনো ফটোগ্রাফার তার ফটোর লাইসেন্স করে কোনো কোম্পানিকে ব্যবসায়িক কাজের জন্য দিল এবং এ থেকে ইলেকট্রনিক কমার্স প্রধানত চার ধরনের এবং এগুলোর উদাহরণ সহ বুঝতে পারলাম উনিশশো সালে ইলেকট্রনিক ডাটা চেঞ্জের মাধ্যমে ই কমার্সের যাত্রা শুরু হয় তবে ই কমার্সের প্রথম ক্রয় বিক্রয়টি হয় ১৯৯৪ সালের এগারো আগস্ট আমেরিকার এক ব্যক্তি আমেরিকাতেই তার এক বন্ধুর কাছে অনলাইনের মাধ্যমে একটি সিডি বিক্রি করে এরপরেও উনিশশো সালে আমাজন ডট কম ইবে ডট কম ই কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয় এম কমার্স এম কমার্স হলো মোবাইল কমার্স মোবাইল কমার্স হলো যে কোনো স্থানে থেকে সুবিধার মাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে গ্রাহকের হাতে ই কমার্সের সুবিধা পৌঁছানোর ধারণাটি হলো এম কমার্স অ্যাকচুয়ালি ফোন বা ট্যাবলেটস এগুলোর মাধ্যমে যে সকল কমার্স হয় ই কমার্স হয় সেগুলোই হচ্ছে এম কমার্স মোবাইল কমার্স কর্তৃক প্রদত্ত পণ্য সেবার মধ্যে রয়েছে মোবাইল মানি ট্রান্সফার মোবাইল এটিএম মোবাইল ট্রিকেটিং মোবাইল ব্যাংকিং বিল প্রদান মোবাইলের মাধ্যমে আজকাল আমরা অনেক বিল দিয়ে থাকি যেমন বিদ্যুৎ বিল একটি উদাহরণ আমরা মোবাইল টিকেটিং করতে মোবাইলের মাধ্যমে আমরা বাসের টিকিট ট্রেনের টিকিট করে থাকি ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যক্রম করে থাকি বিভিন্ন ধরনের ই কমার্স মোবাইলের মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি ইএফটি ইএফটির পূর্ণরূপ হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এটি হলো কম্পিউটার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এক বা একাধিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টের মধ্যে অর্থ স্থানান্তর বা বিনিময় প্রক্রিয়া এখানে কোনো ব্যাংকার সরাসরি ব্যাংকারের কাছে যেতে হয় না বা ব্যাংকারের মধ্যে ইন্টারাপশনও করতে পারে না এটা একই প্রতিষ্ঠানে বা একাধিক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়ে থাকে মূলত ই কমার্সের বৃত্তি হলো ইএফটি আমরা যে সকল এখন যে ই কমার্সের বিজনেস হয় এটার মূল ভিত্তি হলো ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মাধ্যমে আমরা সাধারণত ট্রানজাকশনগুলো সম্পন্ন করে থাকি লেনদেনগুলো সম্পন্ন করে থাকি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ বা অর্থ স্থানান্তর ইলেকট্রনিক চেকের মাধ্যমে অর্থ ওঠানো ওয়েবসাইট বা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর বা বিনিময় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্তর্ভুক্ত এতক্ষণ আমরা দেখলাম যে ই কমার্স কি এর বিভিন্ন বিভিন্ন প্রকার কমার্স এবং মোবাইল কমার্স ইএফটি এগুলো এখন আমরা দেখব ই কমার্সের সুবিধা কি ই কমার্সের সুবিধার মধ্যে অন্যতম হলো দ্রুত ক্রয় বিক্রয় পদ্ধতি আগের চেয়ে এখন আগে যখন কেনাকাটা করতে অত কোনো দোকানে গিয়ে অর্ডার জিনিসপত্র দেখে পছন্দ করতে হতো অনেক সময় লাগত বা একাধিক দেশের কোম্পানির মধ্যে ক্রয় বিক্রয়ের বিষয় থাকলে এভাবে অনেক সময় লাগতো এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে পণ্য দেখে পছন্দ হলে সাথে সাথে অর্ডার করে দিতে পারি সো দ্রুত ক্রয় বিক্রয় পদ্ধতি হলো ইকমার্সের দ্রুত ক্রয় বিক্রয় পদ্ধতি ইকমার্সের এর সুবিধার মধ্যে অন্যতম সহজে পণ্য খুঁজে পাওয়া যায় একই প্ল্যাটফর্মে একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা কোম্পানির যত ধরনের পণ্য আছে সবকিছু দেখা যায় এবং দেখে পণ্য খুঁজে পাওয়া যায় ব্যবসায় পরিচালনায় খরচ কমায় বর্তমানে আমরা যে সকল ব্যবসা থেকে যারা ই কমার্স ব্যবসা করে এদের আসলে কোনো আউটলেট থাকে না কর্মচারীও খুব বেশি থাকে না নিজেরা নিজের কাজ করতে অনেক কাজ করতে পারে একসাথে বসে এক জায়গায় বসে বা যে কোনো জায়গায় সাথে সাথে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা যায় সো ব্যবসায় খরচ অনেক টুকুই কমে যায় ই কমার্সের মাধ্যমে ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করা সহজ ক্রেতার কাছে পৌঁছা যায় এখন আমরা বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে আমার এই সুযোগ সুবিধা আছে ই কমার্স সেখানে আমি কেনাকাটা করতে পারি অতএব এখানে ভৌগোলিক সীমাবদ্ধতা সীমাবদ্ধতা থেকে আমরা অতিক্রম করতে পেরেছি আমেরিকা না গিয়েও আমরা আমেরিকা থেকে বা অন্য কোনো দেশ থেকে ওখানে না গিয়েও জিনিসপত্র ক্রয় করতে পারছি পণ্যের গুণগত মান উন্নয়ন করে যেহেতু সারা পৃথিবীতে এখন ব্যবসার একটা প্রতিযোগিতা আছে প্রত্যেক কোম্পানি চাইবে ভালো সেবা প্রদান করার জন্য এবং তার ব্যবসাকে আরো সমৃদ্ধ করার জন্য কম খরচে উন্নত সেবা প্রদান করতে চেষ্টা করবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে বাহ্যিক সেট আপ সারাই ব্যবসা করা যায় বাহ্যিক আমাদের দৃশ্যমান কোনো দোকানপাট না থাকলেও চলবে কোনো প্রতিষ্ঠান না থাকলেও আমরা এটা করতে পারি সহজে ব্যবসা শুরু এবং ব্যবস্থাপনা করা যায় যে কেউ চাইলেই সহজেই ব্যবসা শুরু করতে পারে আমাদের দেশে এখন এই ই কমার্স বিভিন্ন ব্যবসা আমরা দেখি ফেসবুকে পেজের মাধ্যমে অনেকেই ব্যবসা করে থাকে সো ব্যবসা করার জন্য খুব বেশি মূলধন দরকার হয় না যে কেউ তার সাধ্যমত ক্ষমতা অনুযায়ী ব্যবসা শুরু করতে পারে ক্রেতা দৈহিক ভাবে না গিয়ে প্রোডাক্ট নির্বাচন করতে পারে আমাদের সুবিধা ই-কমার্সের অসুবিধা সমূহ এখন আমরা দেখব দক্ষ লোক বলে অভাব আসলে কমার্স পরিচালনা করার জন্য যে দক্ষ লোক জনবলের দরকার আমাদের তার রয়েছে প্রযুক্তি প্রয়োগ ইকমার্স এর মাধ্যমে ব্যবসা করতে গেলে আমাদের যে উন্নত ধরনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে হবে বিশেষ করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে এই ধরনের প্রযুক্তি প্রয়োগ ব্যবল মাত্রা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত অর্ডার সরবরাহার সমস্যা অনেক অর্ডার আসলে এগুলো প্রক্রিয়াতন করা টু সমস্যাই বটে দূরবর্তী স্থানের অর্ডার ক্ষেত্র বিশেষ ব্যবল যখন অর্ডার অনেক দূরবর্তী স্থানে এবং প্রতন্ত স্থানে হয় তখন জিনিসপত্র সেখানে পৌঁছানোর ব্যবস্থা করাটা অনেক ব্যয়বহুল হয়ে যায় অনেক ক্ষেত্রে। আইনপ্রণয়ন ও প্রয়োগ সমস্যা। ই-কমার্স বিজনেসের ব্যাপ্তি অনেক বেশি হয় এবং দেশ বিদেশ সম্পর্ক যুক্ত হয় এ বিষয়ে আইন প্রয়োগ না প্রয়োগ করা আসলে একটা সমস্যা। লেনদেন নিরাপত্তা সমস্যা যদিও বর্তমানে লেনদেন নিরাপত্তার সমস্যার অনেকটাই কাটিয়ে ওঠা গেছে তো সবাইকে ধন্যবাদ আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ